মানবতার দিন যাপন করছে মৌলভীবাজারের চা শ্রমিকরা। সারা সপ্তাহে মজুরি 740 টাকা, যা নানা খাতে কেটে রেখে হাতে আসে মাত্র 600 টাকা, তা দিয়েই চালাতে হয় সারা সপ্তাহ। এই টাকায় তিন বেলা খাবার জোগাতে হিমশিম খেতে হয় চা শ্রমিকদের। তার উপর ছেলে মেয়ের পড়াশোনা, চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে দিশেহারা তারা। মৌলভীবাজার থেকে সঞ্জয় কুমারদের রিপোর্ট, জানাচ্ছেন মিজানুর রহমান। মৌলভীবাজারের ভাড়াউড়া চা বাগানের সাপ্তাহিক বাজার এটি। চা শ্রমিকদের জন্য বসা সাপ্তাহিক এ বাজারকে বলা হয় তলব বাজার। বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ শ্রমিকই প্রয়োজনীয় অনেক জিনিস কিনতে পারেন না অর্থাভাবে। সারা দেশের নিম্ন আয়ের মানুষের মতো চরম সংকটে পড়েছেন মৌলভীবাজারের 97টি চা বাগানের শ্রমিকরা। দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধি না হওয়ায় অভাব অনটনের সাথে সংগ্রাম করেই বেঁচে থাকতে হচ্ছে তাদের। এ অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শ্রমিকদের কাছে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী 2019 সালের জানুয়ারি মাস থেকে শ্রমিকরা দৈনিক 120 টাকা করে মজুরি পাচ্ছেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মজুরি বৃদ্ধি না হলে শ্রমিকরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে বলে জানান চা শ্রমিক ইউনিয়নের এই নেতা। মালিক পক্ষের সাথে যে আমরা এগ্রিমেন্টে আছি, ভুক্তভোগীকে এগ্রিমেন্ট সম্পূর্ণ করা হোক, যাতে এই মজুরি বৃদ্ধি হলে পরে শ্রমিকরা কিছু খেয়ে দিয়ে বাঁচতে পারবে। শ্রমিকদের দাবির বিষয়ে বাংলাদেশ চা সংসদের সিলেটের চেয়ারম্যান বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বাগান মালিকরাও কাজ করছেন। প্রতি কেজির জন্য তারা 5 টাকা করে বোনাস পায়। একজন শ্রমিক 8 ঘন্টায় প্রায় 40-50-60 কেজি পর্যন্ত ঋণ তুলতে পারে। মিজানুর রহমান, মাই টিভি, নিউজ ডেস্ক।